তোমাদের সবাইকে দাদার ক্লাসরুমে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস সিক্স এর 2022 সালের জানুয়ারি মাসের বাংলার মডেল অ্যাক্টিভিটিটা সলভ করব। আজকের প্রত্যেকটা প্রশ্নের উত্তরই বই থেকে মিলিয়ে সঠিকটা লেখা। এক নজরে প্রশ্নগুলো দেখিয়ে নাও, তোমাদের সাথে মিলিয়ে নাও তোমাদের প্রশ্নপত্রের সাথে। এবার চলো আমরা উত্তরপত্র শুরু করব। তার আগে বলি, আমি তোমাদের ক্লাস সিক্স এর অনলাইনে ফ্রি টিউশন পড়াবো। যারা পড়তে চাও তারা ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে নিও। প্রত্যেকটা সাবজেক্ট রেগুলার আপডেট হতে থাকবে ওখানে। অনেকেরই অঙ্ক, বিজ্ঞান এবং ইংলিশের প্রতি খুব ভয় থাকে, খুব দুর্বল হয়। আমার মনে হয় আমার চ্যানেলের ভিডিওগুলো তোমার সেই দুর্বলতাগুলোকে কাটিয়ে তোমাকে অঙ্ক, বিজ্ঞান, ইংলিশকে ভালোবাসতে শেখাবে। তুমি এই চ্যানেলে ইতিহাস, ভূগোল, বাংলা পাবে। তো দেরি না করে অবশ্যই সাবস্ক্রাইব করো। নতুন চ্যানেলে সাবস্ক্রাইব সংখ্যা 100 পার হয়ে গেলেই আমি ভিডিও আপলোড করা শুরু করে দেবো। কমেন্ট সেকশন বা ডেসক্রিপশনে তুমি লিঙ্ক পেয়ে যাবে, দেরি না করে সাবস্ক্রাইব করে নিও। এবার চলো আজকের মডেল অ্যাক্টিভিটি টাস্কটা আমরা সলভ শুরু করে দেই। সবথেকে বেস্ট ভাষা দিয়ে আমরা আমাদের ভিডিওটা শুরু করছি। একের এক নম্বর, খোলের মধ্যে বোঝাই করা রয়েছে। দেখো, ক নম্বর অপশন ধান, খ নম্বর আলু, গ নম্বর গম, ঘ নম্বর শুকনো খড়েরাটি। তোমরা কবিতাটি পড়লে লক্ষ্য করবে ওখানে শুকনো আটির কথা বলা হয়েছে, অর্থাৎ শুকনো খড়ের আটির কথা বলা হয়েছে। তার জন্য এখানকার সঠিক অপশনটা কী হবে বলো তো? ঘ নম্বর শুকনো খড়ের আটি। এরপরে দেখো, নদীর ধারে রয়েছে, নদীর ধারে একটি কী ছিল? নৌকো ছিল, তাই না? এবার দেখো এখানে বলছে ক নম্বর অশ্বত্থ গাছ, ক নম্বর রাখাল বালক, গ নম্বর একটি বড় নৌকো, ঘ নম্বর পথিক। সঠিক উত্তরটি কী হবে? গ নম্বর একটি বড় নৌকো। একের তিন নম্বর, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি কাব্য গ্রন্থ হলো, ক নম্বর নীল নির্জন, খ নম্বর যেতে পারি কিন্তু কেন যাব, গ নম্বর প্রান্তরেখা, ঘ নম্বর ছড়ানো ঘুটি। সঠিক উত্তরটি হবে ক নম্বর নীল নির্জন। এরপরে দেখো দুইয়ের এক নম্বর, ভরদুপুর শব্দটির অর্থ কি? ভরদুপুর শব্দটির অর্থ কি হয় বলতো? ঠিক দুপুরবেলা, তাই কিনা? অর্থাৎ মধ্যাহ্ন। তাহলে আমরা লিখবো ঠিক দুপুরবেলা বা মধ্যাহ্ন। এরপরে দুইয়ের দু নম্বর, ভরদুপুরে কবিতায় রাখাল বালক গাছের তলায় শুয়ে শুয়ে কি দেখেছে? কবিতা পড়লে দেখবে ওখানে লক্ষ্য করবে যে রাখাল বালকগুলো গাছের তলায় শুয়ে শুয়ে আকাশের দিকে দেখেছে মেঘগুলো কীভাবে যাচ্ছে, তাই না? তো সেটাই লিখবে। দেখো, রাখাল বালক গাছের তলায় শুয়ে শুয়ে মেঘগুলি আকাশটাকে কীভাবে ছুঁয়ে যাচ্ছে তা দেখেছে। এরপরে দেখো দুয়ের তিন নম্বর, ভরদুপুরে কবিতায় বর্ণিত গালচিটি কী দিয়ে প্রস্তুত? উত্তরটি হবে, ভরদুপুর কবিতায় বর্ণিত গালচিটি নরম ঘাস দিয়ে প্রস্তুত, যেখানে কি রাখাল বালকরা শুয়েছিল, তাই না? কবিতাটা একবার পড়ে দেখবে, সেই ইন্টারেস্টিং কবিতা। আর প্রত্যেকটা অ্যান্সার কিন্তু কবিতা থেকেই নেওয়া, বুঝতে পারলে? এবার দেখো তিনের এক নম্বর, ভরদুপুর কবিতায় অশ্বত্থ গাছটিকে পথিকজনের ছাতা বলা হয়েছে কেন? দেখো, প্রচণ্ড গরম পড়লে যেরকম আমরা ছাতার নিচে আশ্রয় নিই গরম থেকে বাঁচার জন্য, সেরকম বড় গাছের নিচেও কিন্তু আমরা আশ্রয় নিই, তার জন্য পথিকজনের ছাতা বা একটা বড় গাছকে বলা হয়েছে। চলো এবার উত্তরটা দেখি। কারণ হলো, ছাতা যেমন আমাদের রোদের হাত থেকে বাঁচায়, তেমনি অশ্বত্থ গাছটিও গ্রীষ্মকালের প্রখর রোদের তাপ থেকে পথিকদের বাঁচায়, তাই অশ্বত্থ গাছকে কবি পথিকজনের ছাতা বলেছেন। কি বুঝতে পারলে? একদম সোজা কোশ্চেন ছিল। এরপরের প্রশ্ন দেখো, তিনের দু নম্বর, ভরদুপুর কবিতায় নদীর ধারের চিত্রটি কীভাবে উপস্থাপিত হয়েছে? এবার দেখো উত্তরটি লিখবো আমরা, ভরদুপুর কবিতায় কবি নদীর ধারে শুকনো খড়ের আটি বোঝাই করে একটি বড় নৌকা দাঁড়িয়েছে তার সুন্দর চিত্র উপস্থাপিত করেছেন। ওকে, তোমরা তো নৌকা দেখেছো, তো নৌকার মধ্যে কী রাখা আছে বলতো? বড় শুকনো খড়ের আটির কথা বলা হয়েছে এখানে। কবিতা পড়লে দেখবে এই কথাগুলো আছে। এরপরে দেখো তিনের তিন নম্বর, আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে, কবির মনে এমন অনুভূতি জেগেছে কেন? উত্তরটি হবে, আমরা ভরদুপুর কবিতায় রাখাল বালক, নৌকার মাঝে কৃষক, প্রত্যেকজনের দুপুরের প্রখর রোদে কি করতে দেখেছি? যে তারা ঘুমোচ্ছে বা বিশ্রাম নিচ্ছে, তো যে যার জায়গায় বিশ্রাম নিতে বা ঘুমোতে দেখেছি। কবির মতে প্রকৃতিও যেন নীরব তথা নিস্তব্ধ হয়ে এদের সাথে সাথে ঘুমোচ্ছে, মানে প্রকৃতিও এখন কি হচ্ছে, প্রচণ্ড গরমে চুপ হয়ে আছে। এই কারণে কবি মনে করেছেন যেন বিশ্বভুবন ঘুমোচ্ছে। কি বুঝতে পারলে? খুব সোজা না? আচ্ছা, ভাষাগুলো খুব সুন্দর। তারপরের প্রশ্ন দেখো, চার নম্বর, ভরদুপুরের কবিতায় গ্রাম বাংলার যে অলস দুপুরের ছবি ফুটে উঠেছে তার পরিচয় দাও। এবার উত্তরটি দেখো, ভরদুপুর কবিতাটিতে কবি গ্রাম বাংলার একটি সুন্দর চিত্র আমাদের সামনে তুলে ধরেছে। কবিতায় সুন্দরভাবে ফুটে উঠেছে গ্রাম বাংলা। কবি বলেছেন নদীতে দাঁড়িয়ে থাকা বড় খরবোজাই করা সেই নৌকার কথা। তো ওটা কি গ্রাম বাংলায় দেখা যায়, খুব সুন্দর একটা দৃশ্য। কৃষক বা মাঝেদের বিশ্রাম নেওয়া, কিংবা মধ্যাহ্নে রাখাল ভালো একটি অশ্বত্থ গাছের শীতল ছায়া, সবুজ নরম ঘাসের গালিচায় বিশ্রাম নিতে নিতে আকাশে মেঘে উড়ে যাওয়া, সেই দৃশ্যের কথা। গ্রাম বাংলার সেই শান্ত নিস্তব্ধ প্রকৃতি কবির লেখনীতে জীবন্ত হয়ে ফুটে উঠেছে। তাহলে কি বলতো, সুন্দর একটা ছবি আমরা কবিতাটিতে লক্ষ্য করলাম। বাংলা সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাস্ক কমপ্লিট হলো। অন্যান্য সব বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক দাদার ক্লাসরুমে পেয়ে যাবে, অবশ্যই দেখে নিও। আর যারা অনলাইন ফ্রিতে টিউশন পড়বে আমার কাছে, তারা দেখো ডিসক্রিপশনে একটা লিঙ্ক আছে ইউটিউবের, ওটা থেকে সাবস্ক্রিপশন করে নাও। শুধুমাত্র ক্লাস সিক্সের প্রত্যেকটা সাবজেক্টের রেগুলার ভিডিও আপলোড হতে থাকবে। তাহলে খুব ভালো থেকো।